বাংলাদেশের বিরাট আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো একাত্তর সনে আমরা খালি পায়ে হাঁটতাম, পুরানো কাপড় খালি গায়ে থাকতাম, পুরানো কাপড় পরতাম। আমাদের গড় আয়ু ছিল 37 বছর। পুষ্টিহীনতা আমাদের দৈনন্দিন ব্যাপার ছিল। এই দীর্ঘ পদযাত্রায় আমাদের একটা ভয়ানক অ্যাচিভমেন্ট হয়েছে। এখন আমাদের গড় আয়ু হয়েছে হলো 73 বছরের বেশি আমাদের গড় আয়ু। এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। খালি পায়ে কোনো লোক দেখা যাবে না। রাস্তায় আমি এখনও যখন বেরোই তাকাতে থাকে পায়ের বস্তা, একটাও আমি খালি পায়ে ফেরিওয়ালার থেকে শুরু করে পাই না। সম্পূর্ণ বোতলে পানির ব্যাপার, টিকা দেওয়ার জন্য 70s বাচ্চার পিছনে দৌড়াতে হতো টিকা দেওয়ার জন্য। এখন টিকার দিন বলে দিলে এসে বাচ্চার বাপ মা এসে হাজির হয়ে যায় টিকা নেওয়ার জন্য। এটা তখনকার দিনে আমাদের টিকার দেওয়ার ই ছিল 2% মতো। এসআর সাহেবের আমলে উনি একটা ওনার একটা বিরাট অবদান আছে এখানে। লোকটা খারাপ হতে পারে, সামরিকই হতে পারে, স্বাস্থ্য ব্যবস্থায় তার একটা অবদান আছে। আমরা সঙ্গে সঙ্গে আমাদের এই দীর্ঘদিন বাড়ছে, আমাদের বেদনা বাড়ছে, অনেকে রিয়েলাইজ করে না। সহবনীতার জন্য প্রত্যেকটা ছাত্রকে বলো সে একটা করে এল্ডার পিপলকে অ্যাডাপ্ট করবে, সেইটাই তার গ্র্যান্ডড। অথবা সে আসবে একটা দিন তার সাথে কাটাবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটাবে, সেখানে তার সাথে হাসবে খেলবে, তাকে নিয়ে ঘুরতে যাবে, গল্প করবে, তার ইটাকে অন্য হবে। তাহলে সে এই ভবিষ্যতের দিকে দেখতে চাইবে একটা জিনিসের ইতে। এতে কত অভাব নেই, কিন্তু অভাব হলো মানুষের সাহচর্যতার একটা কারণা কারো ইটাতে। এটা তাহলে তারা বলছে যে আমাদের এটা তো কোনো খরচ নেই এমন কিছু, দিস ইজ যে তার নাম্বার আছে এই এই সপ্তাহে, এর উপরে হয়তো তার পরীক্ষার একটা নম্বরই থাকবে। হাউ হি লুক আফটার দ্য এল্ডারলি পিপল, তার গ্র্যান্ডডকে কীরকমভাবে দেখাশোনা করেছে। আমাদের এখানে আগারগাঁওতে যে আছে তার দুঃখের কাহিনী দেখে, সেক্রেটারি ছিল, জয়েন্ট সেক্রেটারি ছিল, সম্পত্তি দিয়ে দিয়েছে, কেউ দেখা করতে যায় না। এখন আমার কাছে এসছে একটু কম দামি চিকিৎসা চাইতে। আমি আপনি তো সেই পর্যায়ে পড়েন না, আমি তো করতে পারবো না। কেউ তার চেয়েও বড়ো বেদনা যে এই যে নেগলেক্ট এলিয়ে তার তার এখন যাতনা বেড়েছে, বেঁচে থেকে তার বেঁচে থাকার আর আগ্রহ থাকছে না। সেই জন্য আমি মনে করি আমাদেরও ঠিক একইভাবে এদেরকে এই বৃদ্ধ বয়োবৃদ্ধিগুলি আছে, ফার্স্ট আমাদের চেঞ্জ আনতে হবে শহরের নগর পরিকল্পনায়। নগর পরিকল্পনায় কোনো মহল্লা হইতে পারবে না যেখানে পার্ক থাকবে না, বয়স্ক লোকেরা এসে বসতে পারবে, বসে বাদাম চিবাইতে পারবে, পাখি দেখতে পারবে তাকে দিয়ে। এখন আমাদের যে দু চারটা প্রাইভেট আর ইয়ে আছে, এক হলো যেটা গাজীপুরেরটা অবশ্য অনেক প্রশস্ত, এদের এটা কিন্তু একটা কান্নার ব্যাপার। দু চারবার এখন আর পত্রিকা তো লেখে না, দে হ্যাভ গিভেন ইট আপ, এই সম্পর্কে আর লেখাটাকেও বাদ দিয়ে দিয়েছে। সেই জন্য এক নম্বর পরিবর্তনগুলি কোথায় কোথায় আমি মনে করি ঢাকা শহরে কোনো ফ্ল্যাট বানানো যাবে না যদি সেখানে একটা রুম উইথ বাথরুম তার বৃদ্ধ পিতামাতা বা শ্বশুর শাশুড়ির জন্য না থাকে। দ্যাট দ্য ওয়ান রুম, তার মানে 100 স্কোয়ার ফিট জায়গা অতিরিক্ত থাকতে হবে প্রত্যেকটা। এখানে নেগলেক্টের মূল কারণেই হলো এখন আগে দিনে যে কী হতো, আমাদের বাড়িতে অনেক ছেলে মেয়ে ছিল, স্ত্রী সংসার ছাড়া অন্য কাজ করতেন না। কারণ আমাদের স্বামী স্ত্রী দুজনেই কাজ করি, তারপরে যেটা হলো কি এখন ছেলে মেয়ে কম। আগে ছেলে মেয়ে বেশি থাকার জন্য আমার শাশুড়ি দাদি মানি এদের একটা প্রয়োজনীয়তা ছিল। সেইটাতে এইমাত্র আমার ব্রিটিশ মেডিকেল জার্নালে দেখছিলাম যে যেইতে যেখানে গ্র্যান্ড প্যারেন্টদের সাথে সম্পর্ক তার বাচ্চাদের রোগ শোক কম হয়। এই আমি আজকে পড়ছিলাম ব্রিটিশ মেডিকেল জার্নালে আমেরিকার একটা স্টাডি যে কম হয়, তারা গ্র্যান্ড প্যারেন্টরা
তারা অনেক লাইভলি থাকে যদিও তাতে গ্র্যান্ড চিলড্রেনের সাথে থাকে দুজনের জন্যই আমরা একে অপরের প্রতি যে আমাদের ই থাকে ছেলে মেয়ের রোগ সক্ষম হয় তাহলে দে লাইক ইট যেটা বাপমার কাছে আবদার করতে পারে না সেটা দাদা দাদির কাছে এই করতে পারে সেদিকে আবার অপরদিকেও সে একটা কাজে ব্যস্ত থাকেন সুতরাং সেটা আমি মনে করি স্ট্রং আমার রিকমেন্ডেশন হলো কোনো ফ্ল্যাট বানানো যাবে না একটা 100 স্কোয়ার ফিট তার বয়স্ক পিতামাতা বা যাই করে কারোর জন্য রাখা দিস দ্য ওয়ান একটাই দ্বিতীয়ত হলো কি আমাদেরকে আমাদেরকে মানবিক করতে হবে শিক্ষা ব্যবস্থাটাকে শিক্ষা ব্যবস্থাকে মানবিক করতে হলে সে বড় কথা হলো যে এরা যদি এই ছাত্ররা যদি দুজন করে ছাত্রকে যদি আমরা একটা বয়স্ক লোককে সেটাই তার অ্যাডাপ্টেড গ্র্যান্ডফাদার তার সাথে একদিন বা একটা আধাটা বেলা কাটায় সেটাও সেই হয় আমার কি স্কুলের মধ্যেও আমি মনে করি যে এই স্কুলে এই 5.5 দিন করে বা 6 দিন করে 6 দিন 5.5 ওই আধা বেলা একটা এক একটা নিয়ে নেবে তাহলে হবে কি আমাদের আমাদের মানবিক হবে এই যে আমরা যে অনেকগুলি দেখছি নিপীড়ন একটা এই যে ইয়াং গ্যাংস্টার তৈরি হচ্ছে এইসবও কমবে একদিকে বয়োবৃদ্ধ দেরি হবে ওরও কমবে সে তখন এ তাকে বলবে অতীতের গল্প এ চাইবে তার ভবিষ্যতের স্বপ্নের কথা তাহলে এটা আমাদের এইটা ছাড়া আমাদের কিন্তু ই হবে না তার দেশের ছাড়া বিভিন্ন এইটাতে এই এই এদিকের একটা আর দ্বিতীয়ত একটা জিনিস করতে হবে সরকারকে বয়োবৃদ্ধির জন্য দেয়ার উইল বি এ ফ্রি পাস বাস অ্যান্ড ট্রেনে ফ্রি না হলে হাফ ফেয়ারে শহরে তারা দিনের 11টার পরের থেকে 11টা পর্যন্ত যেহেতু অফিস আদালতে ভিড় থাকবে তখন 11টার থেকে হয়তো বা 4টা পর্যন্ত বাচ্চাদের এরা যে কোনো শহরে বাসের একটা টিকিটে দিয়ে তাহলে সে ঘুরে বেড়াবে সে ইতে যাবে মিরপুরে যাবে সে জাদুঘরে যাবেন উনি দেখবেন এইটাকে তাদেরকে ঘরে বন্ধ মানে বয়োবৃদ্ধকে বৃদ্ধ আশ্রম হয়ে গেছে কি একটা বৃদ্ধ লোকের কারাগার বৃদ্ধ লোকের কারাগার থেকে মুক্তি দরকার কোনো কারাগারই কাম্য না কিন্তু বৃদ্ধ লোকের কারাগার তার অতি অভিজ্ঞ সব কিছু নিয়ে একটা বেদনার কান্নার ব্যাপার হয়ে গেছে এইটাকে ভীষণভাবে জাতিয়ে এখন সেটা তারপরে আছে তাদের রোগ শোক আজকে আমাদের হোল কারিকুলাম বিশেষ করে মেডিকেল অ্যান্ড নার্সিং কারিকুলামকে টোটালি বদলাতে হবে নার্সকে নিয়ে রুগীকে নিয়ে যে পায়খানা পেশাব করাতে পারতে হবে এখন বর্তমানে আমাদের একটা নার্স বাথরুমে নিয়ে যায় না পায়খানা পেশাব করায় না তাকে তারপর ওষুধও পর্যন্ত খায় না তারা দিয়ে চলে যায় কারণ এদেরকে আমরা অফিসার বানিয়েছি আমার মতে অফিসার বানাবো না কিন্তু অফিসারের বেতন ভাতা দেব কিন্তু তোমার কাজ হলো সেবা এটা যদি না হয় তাহলে এই জিনিসগুলিতে আমাদের এল্ডারলি কেয়ার এই এইটা একদম কান্ট্রি ইজ লেকিং ভয়ানকভাবে লেক করছে এটার থেকে মুক্তির এই যাই আর দ্বিতীয়ত হলো কি এই বৃদ্ধ লোকরা কিন্তু এখনও ভয়ানক ইউজফুল আমি এটা দেখি আমরা একটা উন্নয়নশীল দেশ আমাদের এই বয়োবৃদ্ধদের মূল সংখ্যার এরা শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ না হলে এতদিন বাঁচে না অবস্থাপন্ন শিক্ষিত এরা কিন্তু এরা বোর্ডমে ভুগছে এতে কোনো কাজ নাই আর কতদিন চাকরি করবেন কিন্তু আমি দেখি যে এরা অনেক বেশি এখন কন্ট্রিবিউট করতে পারেন কীরকম এই যারা শিক্ষিত দুটা ভাগে নিতে হবে আমাদেরকে শিক্ষিত বয়োবৃদ্ধরা যারা আছে তারা যারা বিভিন্ন এই চাকরি বাকরি করেছেন তাদেরকে অনারি মেস্টেট করা তাকে ব্যস্ত রাখা আগের দিনে ছিল অনেক সে যে এইটাতে অনারি মেস্টেট তাহলে কোর্টের উপরে এই ভিড়টা কমবে তারা সম্পূর্ণ জিনিসের ইতে তাদেরকেই তাদেরকে শহরের দেখাশোনা করার ইন্সপেক্টর বানিয়ে দেওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা অমুক টমুক আর তারপর আরেকটা হলো কি এরা আমাদের প্রাইমারি স্কুলগুলিতে 2 ঘন্টা করে সময় কাটাবেন কেউ ইংরেজি শেখাবেন অঙ্ক শেখাবেন পরীক্ষার সময় ই করবে
কেন্দ্রিকতা বাদ দিয়ে স্থানীয়ভাবেই পরীক্ষা হবে। স্কুলের মাস্টাররা পরীক্ষা নেবে, ওনারা অবজারভার হিসেবে থাকবেন, ওনারা দেখবেন ক্লাস হচ্ছে কি না। এরা কিন্তু এরা অনেক বেশি যত্নবান হবে, ফলে হবে কি আমরা দুজনে ইয়াং আর ইরা মিলে আমাদের সুন্দর ভবিষ্যৎটাকে আমরা গড়ে তুলতে পারি এই 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 দিকের ব্যাপারে। আর বয়োবৃদ্ধ অশিক্ষিত যারা আছে তাদেরকে আনতে হবে আমাদেরকে, যে আমাদের সমাজ ব্যবস্থার তার কীরকম, সে কীভাবে দেখে, তারা এইটা ভাবে সেই, কারণ তারা আবার তাদের সংখ্যা বেশি নেই। অশিক্ষিত মানে দরিদ্র পরিবারের লোকেরা তো এতদিন বাঁচে না, এটা আমাদের অবস্থাপন্ন। সুতরাং এদেরকে আমাদের কাজে লাগানো অত্যন্ত বেশি প্রয়োজন, তারপরে এই শিক্ষিত আমাদেরকে একটা লাইব্রেরি দিয়ে করা। আজকে কেবল আমরা ইন্টারনেট আর ইতিহাসে হলে হচ্ছে কি হচ্ছে, তারা সেখানে হয়তো তথ্য পাচ্ছে, কিন্তু সেখানকার এটাও কিন্তু একটা একাকিত্ব সৃষ্টি করছে। অনেক আমরা রিয়েলাইজ করি না, এই জ্ঞান আহরণ করতে যেয়ে আমরা এখানে বসে আছি ফিক্সড, আমার সাথে কারোর সাথে সম্পর্ক হচ্ছে না। কিন্তু আজকে যদি তার পাঠাগার, আজকে আমাদেরকে ক্যাম্পেইন করতে হবে প্রত্যেকটা গ্রামে, একটা করে পাঠাগার থাকতে হবে। সেখানে পাঠাগারের সাথে খেলাধুলাও থাকবে, এই ক্যারাম বোর্ড থাকবে, এই থাকবে, বা ছাপা সামনে যদি একটা থাকে এই ভলিবল হতে পারে। কিন্তু বইপত্র পড়া, পত্রিকা পড়া, লিখিত প্রিন্টের প্রতি এটার কিন্তু একটা জিনিসের অন্য রকমেরই আছে। এইগুলিকে সামগ্রিকভাবে চিন্তা না করলে আমাদের বয়োবৃদ্ধরা, এবং এই প্রত্যেকটা ক্ষেত্রে বয়োবৃদ্ধরা খুব ইউজফুল ভূমিকা পালন করতে পারবে। এই বিষয়ে লাইব্রেরি হলে তারা সেখানে যাবে, তারা পুরানো কাগজ দেখবে, তারাও সেখানে পড়বে, অন্যকে সাহায্য করবে, কী বই পড়বা, এই শরৎচন্দ্রের এটা পড়ো, তুমি দেবদাস পড়েছ, তুমি এই পড়েছ, রবি ঠাকুরের শেষে কবিতা পড়ো বা অমুকটা করো। সেটা যেমন আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্র পাঠাগারেরই করেছে, এটার বিস্তৃতি করতে হবে স্থানীয় পর্যায়ে, এটা এই দিকটাকে আমি মনে করি যে আজকে বয়োবৃদ্ধিতে এখন আমাদের সময় এসে গেছে। তা না হলে এদেরকে আত্মাচার একটা জিনিস মনে রাখতে হবে, আগে আমরা মনে করতাম যে আমরা যৌথ পরিবার বা দেখাশোনা করি, কিন্তু আসলে সেটা সত্য নাই, কারণ আমরা জীবন জীবিকার কারণে আমরা সব শহরবাসী হয়ে গেছি, আমরা শহর থেকে গ্রামে যাই না। আমাদের শিক্ষা কারিকুলামে গ্রামের সাথে পরিচিত রাখার কোনো ব্যবস্থা নাই। আমি যদি মেডিকেলের কথাই ধরি, আজকে এরা কেন গ্রামের যেতে চায় না, আমার বাপ মার জন্য 200 বা 500 টাকা পাঠিয়ে আমার দায়িত্ব শেষ করছে, কিন্তু কেবল টাকা না, তার একটা উষ্ণ হাত দরকার। আমরা গণস্বাস্থ্য কেন্দ্র গত 20 বছর যাবৎ যেটা করি, প্যারামেডিকদেরকে এদেরকে দেখার জন্য কিছু না, তাকে যে হাত ধরা, এই সেই 20-22 বছরের ছেলেটা বা মেয়েটা যেয়ে বলে দাদু কেমন আছো, চাচা কেমন আছো, তুমি একে তো অনেকদিন তুমি কি সাঁতারিতে দেখি না, না রে মাস এখনকার সাঁতার দিতে পারি, না তুমি চলো তুমি সাঁতার দাও, রৌদ্র উঠছে তুমি নামো আমি তোমার কাপড় চোপড় নিয়ে আসি, পুকুর কমেছে সঙ্গে, তাহলেও যে কখনো সে সাঁতার না। বৃদ্ধ লোকের জন্য সবচেয়ে বড় রিক্রিয়েশন হতে পারে সাঁতার দেওয়া, তাতে বডির প্রত্যেকটা অঙ্গ সেখানে এটাকে ওয়ার্ক করে। সুতরাং এই জন্য এই জিনিসগুলিকে তখন এই বৃদ্ধ লোকগুলি ঢাকাতে না থেকে তারা হয়তো পৈতৃক বাড়িতে যাবে, সেই যে ওই যে ট্রেনের কথাটা, সরকার যদি এই জিনিসটাকে ফ্রি করে দেয় অথবা অর্ধেক দামে করে দেয় একটা মাসিক টিকিটে, সে যতবারই চায় সে কতবারই বা যাবে, তাতে বড় সরকার লাভই হবে, গণিতিক হারে সেটা লাভ হবে, ক্ষতি হবে না। হ্যাঁ, কিন্তু তারা অনেক বেশি আনন্দ থাকবে, সে শহরে ঘুরে বেড়াবে। যদি আজকে যে অর্ধেক দামে একটা যদি থাকে, যে মাসে তার 500 টাকা দিয়ে সারা মাসে যতবার ইচ্ছা যেখানে ইচ্ছা যেতে পারবে, বিএটিসের বাচ্চা যেখানে ইচ্ছা সেখানে যেতে, তবে 11টার থেকে হয়তো বা 4টা পর্যন্ত, আবার হয়তো 6টার থেকে রাত্রে 8টা পর্যন্ত, তাহলেই যেটা হবে কি ওদের জীবনটা আনন্দদায়ক হবে, তারা নতুন করে শহরকে এক্সপ্লোর করবে, আত্মীয় স্বজনের বাড়ি যাবে, নানিয়া গেল সে চলমান থাকবে। আমাদের এটা
তারপরে তাদেরকে এই এইসবের জন্য এই জিনিসগুলো একটু কমনলি আমি মনে করি যে এটা ইয়াং আর ইয়ের মধ্যে যোগসূত্র হতে হবে এবং ওই যে বাড়ির কাঠামোতে প্রত্যেকের বাড়িকে বৃদ্ধাশ্রম পাঠানো না নিজের সাথে রাখার ক্যাম্পেইন দরকার সে কিছু কিছু বয়স্ক কিন্তু সেটা না এটার জন্য আমি যেটা যেটা মনে করি যে সব বয়স্কদের রেশনিং দেওয়া দরকার আমাদেরকে সবচেয়ে বেটার সোশ্যাল ওয়েলফেয়ার হলো হলো রেশন দেওয়া তার পুষ্টিকর মিনিমাম পুষ্টিটা সে যাতে তার 2000 ক্যালোরি খেতে পারে তার জন্য চাল ডাল তেল লবণ এর একটা ইটাতে করা পাউরুটি একটা ই করা এটা তো তেল এইসব ব্যাপারে সরকারের যে এই জায়গায় আমি যেটা মনে করি যে টোটাল রেশনিং ছাড়া এভরিবডি উইল গেট এ রেশন ওল্ড অ্যালডি সে ইয়ে হোক তারা সম্পূর্ণ জিনিসের তাতে তার চেয়ে বড় কথা বললাম যারা বেসরকারিতেও ছিল তাদেরকেও যেতে আমি যা তাদের একটা ভাতা হবে খেয়েছে তারপর তুমি কী করতে স্কুলে মাস্টারি করবা নাই আমার এত দরকার আমার প্রশিক্ষণপ্রাপ্ত লোকের এত দরকার আমার দেশের 70 বছর আমার 80 বছর বয়স হয়ে যাবে এবার হ্যাঁ কিন্তু কথা আমি তো অ্যাবান্ডান হইনি এখন ওই করতে করোনা না হলে আমি তো অনেক বেশি হাঁটতে পারতাম এত করোনা হওয়ার পরে আমি একটু একটা আমাদের ই হয়ে গেছে সুতরাং এইটাকে তো আমি বলি যে আমাকে ফেলে দিও না আমার বয়স হয়েছে বলে আমি এখনও কাজে লাগতে পারি আমি এখনও কাজে এই এই ব্যাপারে সরকারি একটা উদ্যোগ থাকতে হবে সরকারের একটা উদ্যোগ থাকতে হবে এবং এই সব না করলে এইটা একটা গার্বেজ হয়ে যাবে আমরা বৃদ্ধ লোকের গার্বেজ একটা কারখানা বৃদ্ধাশ্রমকে আমি যেভাবে চলছে বৃদ্ধাশ্রমগুলি এটা বৃদ্ধ লোকের কারাগারে পরিণত হয়েছে কোনোতে কারাগার একটা সুখের জায়গা না সুতরাং এই জিনিসটা আমাদের বোঝা দরকার এরাই তো আজকের যারা বৃদ্ধ লোক তারা তো আমার দেশটাকে গড়েছে একটা জিনিসটাকে মনে করতে হবে আজকে যে আমরা মুক্তিযুদ্ধের কথা বলছি সেই মুক্তিযুদ্ধের সৈনিক কারা ছিল এই বৃদ্ধ লোকরা আজকের যারা বৃদ্ধ হিসেবে আমরা যারা জীবিত তারাই তো মুক্তিযুদ্ধ করেছে তারাই তো দেশটাকে গড়েছে হয় কৃষিক্ষেত্রে কাজ করেছে ধান চাল উৎপাদন করে আমাদের খাবার জোগাড় দিয়েছে অথবা তা আমাদেরকেই করেছে সেই জন্য এই জন্য একটা মানবিক রাষ্ট্র গড়তে হলে বৃদ্ধ লোককে সম্মান দিতে হবে বৃদ্ধ লোককে সম্মান দিতে হলে তার স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে হবে তার স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার মানেটা কি অন্তত প্রতি মাসে একবার করে যেয়ে তার রক্তচাপটা চেক করতে হবে তার দাঁতটা দেখে দিতে হবে তার চোখটা দেখে দিতে হবে কানটা দেখে পরিষ্কার করে দিতে হবে তারপরে তাকে যেটা করতে যে কাজটা তাকে করতে হবে দেখে এই যে আজকে সাঁতার ইত্যাদি এইটাতে সম্পূর্ণ জিনিসের এদেরকে এই করার জন্য এই এই জিনিসটাকে আমাদের একটা শিক্ষিত দেশ মানবিক এবং শিক্ষিত দেশ করতে হলে লেখাপড়া খেলাধুলার পার্কের ব্যবস্থা করতে হবে কেবল বৃদ্ধদের ভাতা দিলে হবে না তার বিরুবার জায়গা থাকতে হবে যেখানে চারটা বৃদ্ধ যে গল্প করতে পারবে যেতে পারবে আমার সবাই পাখিটা দেখতে পারবে আজকে ঢাকা শহরে কয়টা পার্ক আছে এতগুলো হাউজিং এস্টেট আছে কিন্তু পার্ক নেই হাউজিং এস্টেটের একটা কন্ডিশন হবে সেখানে অবশ্যই একটা পার্ক থাকতে হবে হাউজিং এস্টেটের ব্যাপারে বলছি এবং হাউজিং এস্টেটে একটা পার্ক থাকলে তারা সেখানে বসতে পারবে রৌদ্র পোহাতে পারবে তারা একটা হাউজিং এস্টেট একটা বাধ্যতামূলক হবে একটা রিডিং রুমের ব্যবস্থা থাকা সব পত্রিকা থাকলো একটা রেডিও টেলিভিশন থাকলো একটা প্রত্যেক হাউজিং যারাই হাউজিং বলবে তাদেরকে বলতে হবে ঘর খালি করে এগুলির পরিবর্তন আনতে হবে এটাকে আমাদের রাষ্ট্রের যেমন দায়িত্ব আছে এন্টারপ্রেনারদের দায়িত্ব আছে